আর আপনাদের তো মাস্ক দেখতেছি না, মাস্ক পরে থাকতে হবে। মাস্ক বাতে তো বেজারি না করে থেকে মাস্ক পরে মুখ কই। আচ্ছা মানে ঘর থেকে বাতকে দেন রিস্ক লয়ে গেছি পুলিশের ফোন দশটা দিয়া হে বরাবর রিস্ক সারে আর দইছে। আশেপাশে এগুলো সব বস্তি, তো এখানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে দিনমজুর। তো আমরা এখন একটু সার্ভে করতে বের হব যে মানুষজনের কি অবস্থা, তারা কেমন আছেন, কারণ এখন কোয়ারেন্টাইন চলছে, বাসা থেকে বের হওয়া নিষেধ। তো আমরা হচ্ছে পিপিএ পরে, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পরে আমরা বের হচ্ছি, যেহেতু আমরা ত্রাণ দিচ্ছি আমাদের বের হতে হয়। তো আমাদের একটু ভেরিফাই করতে হবে যে যাদেরকে আমরা দিচ্ছি তারা আসলেই কি সুবিধা বঞ্চিত কি না, তো তাদেরকে আমরা বা কেউ অসুস্থ আছে কিনা, তো সেটা আপডেট আপনাদেরকে জানাবো। তো সঙ্গেই থাকুন। আমরা আছি মোহাম্মদপুর, আমাদের কারেন্ট লোকেশন হলো দেখতে পাচ্ছেন নবীনগর 5 নম্বর এলাকা। আমরা দেখতে পাচ্ছেন যে এইদিকে অনেক বস্তি বসতি গড়ে উঠেছে। আমরা এখানে আজকে দেখব, দেখছি কি অবস্থা তাদের। আপনারা মাস্ক কোথায়, মাস্ক পরে থাকে? আর একজনের কাছ থেকে একজন তো 3 ফিট দূরে থাকতে হবে, 3 ফিট দূরে থাকতে হবে, নয়তো একজনের দ্বারা একজন সংক্রমিত হইতে পারেন আপনারা। আর হাসি কাশি দেওয়ার সময় ঢাকা টুইকা নিয়েন, আর একটু পর পর হাত ধুয়েন, ঠিক আছে? আপনাদের মাস্ক কোথায়? বাসায় থাকলে তো হবে না, মাস্ক পরে বেরোতে হবে। আর আপনারা যে এখন তো হোম কোয়ারেন্টাইনে থাকতে বলছে, আপনারা কেন বেরোয়েছেন বাসা থেকে? আমরা মসজিদে যাবো এখন। দেখা যাচ্ছে পেছনে যে এখানে ঘন বসতি গড়ে উঠেছে, যেখানে আনুমানিক ওভারঅল আমরা এরিয়াতে একটা মেজারমেন্ট ধরলাম যে আনুমানিক 50% মানুষ এখানে, যারা এখানে দিন মজুরি তারা নিজেরা ইনকাম করছে, নিজেদের চালানো লাগছে। যেখানে আমাদের মূল সমস্যাটা আমরা তুলে ধরছি সেটা হলো যে এখানে খাবারের কি, মানে তাদের 3 বেলা খাবারের কতটা ব্যবস্থা করা হচ্ছে, তারা কতটা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারছে। পাশাপাশি আমরা এটা নিয়েও আলোচনা করব যে তাদের ভাইরাস সম্পর্কে, মানে COVID-19 সম্পর্কে কি কি আইডিয়া আছে। না, মাস্ক পরে থাকতে হবে, মাস্ক বাতে তো খাইতে না ঘরে থেকে মাস্ক পরে মুখ কই। আচ্ছা মানে ঘর থেকে বাতকে দেন রিস্ক লয়ে গেছি পুলিশের ফোন দশটা দিয়া হে আবার আবার রিস্ক সারে আর দইছে। এর মধ্যে পুলিশে রোডে গেলে কি করে রিস্ক চালায়? তার মানে আপনাদের হচ্ছে খাবারের সমস্যা দেখা দিচ্ছে? খাবারের অনেক সমস্যা, খালি সমস্যা না, সব জায়গায় অনেক সমস্যা। কেউ এদিকে কেউ আসতে পারতেছে না, আবার আর ইন্ডিকেটর দেশের আর ইন্ডিকেটর হইলে হইব না। এখানে ঢাকার বোর্ডারে বনারা ভর্তি নেই, ওরা তো গরিবের সাহায্য করে না, গরিবের সাহায্য করে না, ওরা ভর্তি নেই আছে বর্তমানে, এরকম সিস্টেম দেশে ভর্তি নেই আছে কিন্তু গরিবের সাহায্য হয় না, আর ইন্ডিকেটর লাগবে না। এখন এখানে কি কেউ অসুস্থ আছে এরকম? না, এরকম এখানে অসুস্থ তো এখানে সমস্যাটা হচ্ছে খাবার নাই, খালি খাবারের সমস্যা। এখানে দাঁড়া আছে সবাই, হ্যাঁ হ্যাঁ, মানে আপনাদেরকে একসাথে অনেক জড়ো হওয়া যাবে না, আপনার বাসা থাকতে হবে, আর যদি বের হন একজনের থেকে একজন 3 ফিট দূরে থাকতে হবে। আছে আমার ফ্যামিলিতে আছে 5 জন। ইনকাম করার কয়জন আছে? ইনকাম করার তো নাই, আমি আপনি একা ইনকাম করেন, 5 জন আছে এরকম? এখানে কতটা ফ্যামিলি আছে? এখানে তো বহুত ফ্যামিলি আছে, সবাই দিন, মানে দিন মজুর কতজন ফ্যামিলি আছে? দিন ফ্যামিলি সবাই তো দিন মজুরি করে। এটা 5 নম্বর রোড, নবীনগর, নবীনগর 5 নম্বর রোড। আর এই রোডে, এই রোডে এখানে কি সবাই দিন মজুর? এই রোডে কেউ কিছু পায় না, এই রোডে কেউ পায় নাই, না না এমন কেউ দেয় নাই। আর ইন্ডিকেট নিয়ে তো একদিন আর ইন্ডিকেট নিয়ে পরের দিন 1 কেজি চাল, আধা কেজি আলু আর আধা কেজি পেঁয়াজ, এইটাকে আধা কেজি দিয়ে কয়দিন চলতে পারে? আচ্ছা 1 কেজি চাল দেয়া যারা ইয়াদি তো আসে,
কোন কিছু করতাম কোন সরকারি জায়গা মুখ করলে হেরা আমার উল্টা মামলা দিয়ে দিবে আর এই কারণে ফার্ম না এগুলো করতাম ওদের এখানে সরকারি সাহায্য পাইতো আচ্ছা মানুষ জড়ো হন না এক জায়গায় জড়ো হন না কারণ এই ভাইরাস খুবই ভয়াবহ এরা ছড়াবে ওকে আমরা আছি নবীনগর হাউজিং এটা 5 নম্বর রোড তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মানুষজন আসার পরে প্রচুর ক্রাউড করছে তো আমরা চেষ্টা করছি দূরত্ব বজায় রাখার জন্য তো এখানে সমস্যাটা হচ্ছে এখানে মানুষের খাবার নাই কারণ এখানকার ম্যাক্সিমাম মানুষ হচ্ছে দিন মজুর তো তাদের হচ্ছে খাবার সংকট দেখা দিয়েছে তো মূলত এখানে খাবারের যোগান দিতে হবে এখন প্রচুর মানুষ এখানে বের হয়েছে রাস্তায় তো ওদের সবারই হচ্ছে বাসায় খাবার নাই কারণ এখানে এই দিকে সবাই দিন মজুর না চাচা সবাই দিন মজুর ভাত খায় সবাই রিক্সা চালায় ভাত খায় তার মানে এখন কেউ বের হইতে পারতেছে না আপনার ফ্যামিলি এত ইনকাম করছে আপনি একাই মানা করে কি খেয়ে থাকবো আবার পেটে না থাকলে তো অবশ্যই ঘরে বাড়াইতে হইব আমরা তো খাইতে হইব এ বন্ধু কেউ সাহায্য পায় নাই আচ্ছা তাহলে আপনাদের হচ্ছে একটা লিস্ট আমরা করে নিয়ে যাই আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য দেখি কিছু করা যায় কিনা হ্যাঁ প্রত্যেকটা ফ্যামিলিতে এতই অভাব অনটন দেখা দিয়েছে যে তারা হচ্ছে সবাই দিন মজুর এখানকার মানুষের যে দেখতে পাচ্ছেন এই যে ভ্যান রিক্সা তার মানে এখানে হচ্ছে ভ্যান ড্রাইভার রিক্সা ড্রাইভার ওনারাই হচ্ছে এখানে মূলত বসবাস করেন তো ওনাদের হচ্ছে যেটা সমস্যা ওনাদের বাসায় খাবার নাই কারণ ওনারা বের হইতে পারতেছে না যার কারণে দেখা যাচ্ছে একজনের ফ্যামিলিতে একজন ইনকাম করার আছে চার পাঁচজন খাবার লোক থাকে সেটাই ওনারা বলছেন যে ওনাদের খাবারের সহযোগিতা লাগবে তো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে ওনাদের খাবারের একটা বন্দোবস্ত করা যাবে সবাই সবাই বাসায় যান সবাই বাসায় চলে যান 10 ফিট ধরে ধরে থাকেন হ্যাঁ বাসার থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন একটা প্রপার লিস্ট আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে সবাইকে আমরা এই যে একটু ঘুরে দেখি ক্যামেরাটা সবাই এই দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে দিন মজুর এক একটা ফ্যামিলিতে একজন ইনকাম করে তিন চারজন খাওয়ার লোক থাকে তো পুরো ফ্যামিলিটা এখন কারো বাসায় খাবার নেই তাই না চাচা এরকম সবার বক্তব্য ছিল এই যে ওনার বাসায় 5 জন লোক তো ওনার বাসায় 6 জন লোক একজন ইনকাম করে তো দেখা গেছে উনি ওনার আপনি কে ইনকাম করে যে ওনার স্বামী রিক্সা চালায় কিন্তু ওনার স্বামী বের হতে পারছেন না যার কারণে ওনার বাসায় বাজার করার চারটা ছেলে মেয়ে তো এরকম এই এলাকার সবাই মোটামুটি সাফারার সবার বাসা হচ্ছে মূলত খাবারের সংকট করোনার ভয়ে তো আমরা সবাই ঘরবন্দি হোম কোয়ারেন্টাইনে আছি কিন্তু যে ওনারা দেখতে পাচ্ছেন সবাই বাইরে চলে আসছে একটাই কারণ সেটা হচ্ছে ওনাদের বাসায় খাবার নাই তো আমরা যাচ্ছি হ্যাঁ খাবারের খুবই সংকট তো আমরা চেষ্টা করছি যে ওনাদের জন্য যাতে খাওয়া আপনারা একটু দূরে থাকেন দূরে থাকেন দূরে 3 ফিট দূরে দূরে থাকেন তো ওনাদের জন্য হচ্ছে আমরা খাবারের চেষ্টা করছি আপনারা সবাই এগিয়ে আসুন এটা হচ্ছে নবীনগর হাউজিং 5 নম্বর রোড তো এখানে কতজন মানুষ আছে মানে কতটা ফ্যামিলি আছে আনুমানিক 100 ফ্যামিলির এই 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 5 নম্বর রোডটার মধ্যেই 100 ফ্যামিলির মতো আছে তো প্রত্যেক ফ্যামিলিতে 3 জন থেকে 4 জন করে সদস্য সাতজন আপনারা ক্রাউড করবেন না মাস্ক ছাড়া কেউ বাসা থেকে বেরোবেন না বাসায় থাকেন নিরাপদে থাকেন আচ্ছা এখানে সিচুয়েশনটা বল পরিস্থিতিটা কি এখানে সমস্যাটা হচ্ছে যে ঘন বসতি কিন্তু নোটিসেবল না
আমাদের চোখে পড়ে না, যেটা আমরা আসলে একটু আমাদের জন্য খুবই দুঃখজনক। তো আমরা চাচ্ছি যে তাদেরকে তিন বেলা সতর্ক না সতর্ক তো না বটে, এটা তো মানে তাদের বাসায় খাবার নাই, খাবার নাই, আর ওই খাবারের চিন্তা করে তারা ভাইরাসের কথা চিন্তা করতে পারছে না। বাসায় থাকেন, বাসায় থাকেন, নিরাপদে থাকেন, খাবারের সমস্যা তাই তো, মানে বাসা থেকে কেউ বেরোতে পারতেছে না, সবাই দিন মজুর, যার কারণে ইনকাম হচ্ছে না। এরকম থাকার জন্য মনে করেন ঘর থেকে বের হয়ে খাবারটা কোন জায়গায় পায় ইনকাম যদি না করে। বেড়ারা কাম করে না, আমরা মহিলারা কাজ করি, তিনটা মাই আমাদের যদি না দিতে আমরা চলুন কি হবে? আমি তো অরিক্ষা মরি, আপনি অরিক্ষা চালান, পুলিশে দিয়ে পিড়ে আছে। আপনাদের বাসায় খাবার আছে? এই যে আমরা বেসালার, আমাদেরকে যে অফ করে দেওয়া হয়েছে, দিন মজুরি কাজ করি, আমাদের খবরটা কে নেই, কে নিছে না, সরকার না কোনো নেতা না বেতা না। আপনাদের বাসায় খাবার আছে? আপনার মাস্ক পরে থাকেন, এই যে বাচ্চা নিয়ে বের হয়েছেন, এখন তো সময় খারাপ তাই না, আপনাদের দূরে থাকতে হবে, একজন থেকে একজনে 3 ফিট দূরে থাকতে হবে। আপনার বাসা থেকে বেরোবেন না, যদিও বের হন তাহলে 3 ফিট দূরে থাকবেন, মাস্ক পরে বেরোবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের আপনাদের বাসায় খাবার আছে? কার কার বাসায় খাবার নাই একটু হাত তোলেন তো। কার কার বাসায় খাবার নাই? তার মানে দেখা যাচ্ছে যে সবার বাসায় খাবার নাই। আপনার বাসায় খাবার নাই? বাইরে দিতে না বুঝতো না, আমার কেউ জিগাও না, যারা না খাই তারা বড় লোক। সর্বশেষ বললে কি পরিস্থিতি সৌদা? আমরা ধরতে পারা এটা খুব টাফ হয় যে whether they will abandon or not, some of them like, some of them don't. জিনিসটা হলো যে ওই ভেরিফায়ের কথা চিন্তা করে আসলে যা বুঝতেছি যে তারা ত্রাণে হলো সবচেয়ে ঝামেলাটা পাচ্ছে, সেটা হলো যে চিন্তা করতেছে কে সত্যি বলতে কে না, কাকে পরিচিত কে না। আপনার কি হয়েছে? মানে কি ওর বাবা চলে গেছে 3 মাস ধরে, মানে মা বাবা ধরে মা বাবা তো পারে না, মা বাবা তো গরিব, ওরা কইতে পাবে খাবে? আমার কি করে পাবে?